রেশনে পোকাযুক্ত চাল দেওয়ার অভিযোগ তুলে মালদার ধনরাজ গ্রামে বিক্ষোভ গ্রাহকদের। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। প্রতিনিয়ত পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। ঘটনায় রেশন ডিলারের বিরুদ্ধে এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন গ্রাহকরা। পুজো আবহেই রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠছে রেশন কারচুপির অভিযোগ। এবার রেশনে পোকাযুক্ত চাল দেওয়ার অভিযোগে সরগরম মালদার ধনরাজ গ্রাম। জানা গেছে, বৃহস্পতিবার রেশন ডিলার ফুল মোহাম্মদ দুয়ারি রেশনের মাধ্যমে রেশন দেওয়া শুরু করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী। অভিযোগ, অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী প্রদান করছেন ডিলার, পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে গ্রাহকদের, সেই সঙ্গে দেওয়া হচ্ছে নিম্নমানের আটাও। ঘটনা ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। আটাও পোকা থাকতে চাউলে বড় বড় পোকা, আমরা তো খাই ভাত, আমরা কি গরু? ডিলারকে বলেননি আপনারা? কতবার বলছি, কে এরকম আসে, এরকম আসে না, মাল ঠিকই দিচ্ছে, মানে চাউলটা ভালো নয়, চাল ভালো না, প্রত্যেকবারে আটা চাল এরকম ভালো নয় অভিযোগ করছে গ্রামবাসী। আমি চাইছি কি ভালো চালটা নিয়ে আসো, মানুষ এগুলো চাল খেয়ে অসুস্থ হচ্ছে। তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস তৃণমূলের। এবং আমরা মনে করি এই ব্যাপারে যে জেলা ফুড সাপ্লাই অফিসার আছে, তারা তদন্ত করে এবং তাদের কাছে যদি অভিযোগ জমা করে আমরাও বলবো এটা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে, এটা কার ভুলে কী হয়েছে তার জন্য, এবং মানুষকে ফ্রেশ জিনিস দেওয়ার জন্য ব্যবস্থা। ঘটনায় পাল্টা তো বিজেপি, তার এই বিষয়গুলো কিন্তু নজর দেওয়া দরকার। কেবলমাত্র নজর এড়িয়ে গেলে তো হবে না, তাই তিনি জেলা প্রধান, স্বাভাবিকভাবে তাকে জিনিসগুলো নজর দিতে হবে যাতে এরকম ঘটনাগুলো না ঘটে। এবং যারা এই সমস্ত চালের কালোবাজারি করছে বা এই বাজে চালগুলো সাপ্লাই করছে, ভালো চালগুলো মার্কেটে বিক্রি করে দিয়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে। রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন বন্টনে বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা। এদিকে হুঁশ নেই প্রশাসনের, দিন কয়েক আগে বাগদায় রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ তোলেন গ্রাহকরা। সেই রেশ কাটার আগেই মালদায় উঠল আরও এক অভিযোগ। আর কবে দুর্নীতিতে লাগাম পড়বে তারই অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী। মালদা থেকে সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।